অন্যদিকে আজ সকালে হুটখোলা গাড়িতে চড়ে নেতাজি নগর এলাকায় প্রচার করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মোহাম্মদ সেলিম। লাল বেলুন নিয়ে মিছিলে পা মেলান বামকর্মীরা। নেতাজি নগরে প্রচার করেন আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা শাসক দলের গুন্ডামির পরিণতি, নির্বাচন কমিশনের পঙ্গুত্ব, যার ফলেই আমাদের রাজ্যে একটা খুন হলো যেটা হওয়া বাঞ্ছনীয় নয়। আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তার কর্মীদের ডেকে বলা, তোমরা গুন্ডামি করো না, ভয় দেখিও না, বুথে যেও না। ভোটাররা বুথে যাবে, তৃণমূলের কর্মীরা ঢুকছে কেন? কেন তৃণমূলের প্রাক্তন এমএলএ বলতে পারে এটা আমার বুথ? এই ধরনের অপসংস্কৃতি, গুন্ডামির সংস্কৃতি বন্ধ করুক তৃণমূল।